আসসালামু আলাইকুম। পর্তুগালে যাওয়ার জন্য বাংলাদেশিদের জন্য রয়েছে দারুণ সুখবর। পর্তুগাল, যার রাজধানী লিসবন। পর্তুগালের কথা বলতেই সর্বপ্রথম আমাদের মনে পড়ে যায় ক্রিস্টিয়ানো রোনালদো এবং অ্যান্টোনিও গুতেরেস, যিনি জাতিসংঘের মহাসচিব। এই পর্তুগাল দেশটি বর্তমানের আয়তন হচ্ছে খুবই অল্প, সেটা হচ্ছে 35,603 বর্গ মাইলের একটি দেশ। এ দেশটি অবস্থিত ইউরোপের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। এই ছোট্ট একটি দেশ পর্তুগাল দিন দিন অনেক বেশি জনপ্রিয়তা হয়ে উঠছে ফরেনারদের জন্য এবং যারা ইমিগ্রেন্ট পিপুলদের জন্য। কেন? একটাই কারণ হচ্ছে, পর্তুগাল দিচ্ছে পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে সহজ ইমিগ্রেশন ল, এবং এর মাধ্যমে একজন মানুষ, একজন ইমিগ্রেন্ট সেখানে গিয়ে অনলি 3 বছর থাকার পরেই সে পাচ্ছে পিআরের সুযোগ, সেখান থেকে পাচ্ছে তারা পাসপোর্ট। আপনি যে কোনো ভিসাতে পর্তুগালে গেলেই বৈধতা পাচ্ছেন। এটা হতে পারে ভিজিট ভিসা, ওয়ার্কার ভিসা, গোল্ডেন ভিসা, স্টুডেন্ট ভিসা, যে কোনো ভিসাতে গেলেই পাচ্ছেন। তো বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে এইটা যে আমাদের দেশ থেকে অনেক মানুষ যেতে চায় পর্তুগালে, বিশেষ করে স্টুডেন্টের জন্য, ওয়ার্কারের জন্য, এবং অনেকে ভিজিট ভিসায় এবং অনেকে বিজনেস ভিসা যেতে চায়। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হতো ভিসা নিয়ে, কারণ আমাদের ইন্ডিয়া যেতে হতো ভিসার জন্য, যেটা অনেক বেশি কষ্টকর হয়ে উঠতো আমাদের জন্য, এবং ভিসা অনেক বেশি রিজেক্টেড হয়ে যেত। কারণ অনেক কারণ আছে যেগুলো আমরা হয়তো বা জানি না এবং তারা কখনো বলে না। কিন্তু এই সমস্ত কিছুই একদম সহজ করার লক্ষ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, তিনি বাংলাদেশের জন্য রয়েছে একটি নতুন সুখবর। সেটি হচ্ছে, তিনি গত মাসেই গিয়েছিলেন পর্তুগালে, সেখানে গিয়ে বাংলাদেশের জন্য একটি কনসুলেট, স্থায়ী কনসুলেট উদ্বোধন করেছেন, এবং সাথে সাথে সেখানকার যে পররাষ্ট্রমন্ত্রী আছে তাদের সঙ্গে কথা বলে বাংলাদেশে দুই মাসের মধ্যে আমরা সরাসরি VFS-এর মাধ্যমে আমরা একটি পর্তুগালে অ্যাম্বাসি পাচ্ছি। এবং এটা খুবই সুখবর আমাদের জন্য, কারণ আমাদের অনেক দিনের চাওয়া ছিল যে এই পর্তুগালে অ্যাটলিস্ট একটা অ্যাম্বাসি আমাদের এখানে থাকুক। তো এর মাধ্যমে আমরা খুব সহজেই এখন ভিসাগুলো পেয়ে যাব বাংলাদেশ থেকেই। তো এখন আমি মনে করি সবচেয়ে এখন পারফেক্ট টাইম, সবচেয়ে হাই টাইম আপনারা নিজেদেরকে প্রস্তুত করে তুলুন এবং কীভাবে যাবেন, কোন ভিসায় যাবেন নিজেকে তৈরি করে ফেলুন সেভাবেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।